যাহা জন্মের পর মাতা পিতার কাছে লালন পালন হইতে থাকি, যখন 5 বছর বয়স হয় তখন আমরা স্কুল কিংবা মাদ্রাসা বক্তব্যে যাই, সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করি, বিদ্যা গ্রহণ করি। আস্তে আস্তে ভার্সিটি পর্যন্ত এই শিক্ষার জগতেই থাকে মানুষ। এই শিক্ষা, এরপরে আরেকটা শিক্ষা আছে, যা হলো সাইজি এক জায়গায় বললেন, ভাবশূন্য হইলে হৃদয়, বেদ পড়িলে কি ফল হয়। বই পুস্তকের লেখাপড়া করলে সে বিদ্যান হবে, সে বিদ্যান হবে। এই বিদ্যানের মধ্যেও বহু জ্ঞান আছে, এই জ্ঞানের ঊর্ধ্বেও আরেকটা জগৎ আছে, যা হলো সাধুগুরুর আধ্যাত্মবাদ। যেই জগৎটা, ওই জগতের ভাব যতদিন না আসবে ততদিন ওই জগৎ সম্পর্কে তার ধারণা হবে না। এই যে যন্ত্র বাজাইতেছে, এই যন্ত্র একজন যন্ত্রিক লাগে বাজাইতে, এই যন্ত্র যদি লক্ষ বছর এখানে রেখে দেয় এই যন্ত্র কি বাজবে? তাহলে একজন বায়নদার লাগবো, তাই না? তদ্রুপ একজন মানুষের এই জীবদেহটা পরিচালনার জন্য স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করতে হবে। এরপরেও যে কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, এই বিষয় সম্পর্কে জানার জন্যই একজন কামেল মুর্শিদের প্রয়োজন হয়, একজন এনাম সাইজির মতো মানুষের প্রয়োজন হয়, যেটা আমরা ওই জগতে পাব না। তাই বলছে, এবার যদি না পাই চরণ, আবার পড়ি কোন ফেরে, 84 ফেরে পড়লে বারবার আসা যাওয়া। এই আসা যাওয়া যে কি যন্ত্রণা, জানলে হবে আর আসতাম না। কবে হবে সজল বর্ষা, সে আসি সেই ভরসা, কবে হবে সজল ভরসা, বসে আসি সেই ভরসায়। যেমন বিলবাওরে কূপের মধ্যে ছোট ছোট গর্তের মধ্যে পানি বেজে থাকে, ওই পানি কখনোই সাধ্য নাই যে গঙ্গায় যে মিশবে। গঙ্গা যদি কখনোই ইচ্ছাকৃত ভাবে এই পানির সাথে মিশে যায়, নিজে চলে আসে, তখন এই বিলবাওরের পানি, এই ছোট ছোট কূপের পানি, ছোট ছোট গর্তের পানি, এই পানিও যখন গঙ্গার পানির সাথে মিশে যায় তখন ওইটাও গঙ্গার পানি হয়ে যায়। তদ্রূপ একজন আম মানুষ যখন একজন খাস মানুষের সান্নিধ্য পাবে তখন সে নিজেও খাস মানুষ হয়ে যাবে। যে যারে ভালোবাসে জগতে তার মতো সে হয়ে যায়। ডুব দিলি না পাগল মন, তুই ওই ভাবের দরিয়ায়, ভাবের দরিয়ায় ডুব না দিলে ওই জগৎ সম্পর্কে বোঝা যাবে না। কবে হবে সজল বর্ষা, যে আসি সেই ভরসা, আমি আবার যদি না পাই চরণ, আমি আবার যদি এবার যদি না পাই চরণ, এবার যদি না পাই চরণ, আবার পড়ি কোন ফেরে, আমি আবার পড়ি কোন ফেরে, রাখিলেন সেই রাখিলেন সাই খুব জল করে আর ভেলাপুরে,
রাখিলেন সাই অজল করে। আমরা